फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल पूजा श्रीजा ब्लॉग। तो केमन आछो तोमरा सकले? आशा करछि अनेक भालो आछो आर आमराओ अनेक भालो आछि। तो सकलके जानाई शुभ पौष संक्रांतिर अनेक शुभेच्छा। तो सकलेर बाड़ीते आजकेर दिने पिठे आटा हय़, आमादेर बाड़ीतेओ बाड़ीते होच्छे आर कि। तो आमि तो कोचबिहारे आछि, जार जन्य आमिओ खूब मिस करछि, आमारओ खूब भालो लागे एबं आमार बरेरओ खूब भालो लागे। तो सन्धे सन्धे आमि भेबेछि पिठे करबो। তো এখন জামা কাপড় গুছিয়ে নিলাম আর চলে এসেছি দেখো পিঠে করতে। তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে। আজকে বানানোর ইচ্ছা আছে ভাজা পিঠে আর দুধ পিঠে, আর দেখা যাক আর কী করা যায় যদি সময় থাকে। তো ভাজা পিঠের জন্য দেখতে পাচ্ছ আমি কড়ায়ে মুগ ডাল নিয়ে ভেজে নিচ্ছি। তো আমি মুগ ডাল দিয়েই করব। আর দেখতে পাচ্ছ যে মুগ ডাল আমি ভেজে নিলাম, তো এটা ধুয়ে আমি এতে জল দিয়ে দেব এবং জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করব। আর আমি ভাজা পিঠেতে মিষ্টি আলু ইউজ করব। এই যে মিষ্টি আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তো এগুলো একই সাথে আমি সেদ্ধ করে নেব। তো দোকান থেকে যে ফুল ফ্যাট এবং লো ফ্যাট দুধ হয়, প্যাকেট দুধ হয়, সেই দুধই আনা হয়েছে, একটা ফুল ফ্যাট এবং একটা লো ফ্যাট। তো দুধ পিঠে করার জন্য তো আমি দুধটা এখন চাল দিয়ে নেব কড়াইয়ে ঢেলে। তো আমি দুধ গরম করার সাথে সাথে দুটো এলাচও দিয়ে দিলাম ছেঁচে। তেজপাতা দিলেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে ইউজ করব না, কারণ তেজপাতার ফ্লেভারটা বেরোবে। তাহলে আমি চাইছি নর্মালি করতে। আর সাথে সাথে এর পাশে ওভেনে আমি দেখো একটা ছোট বাটিতে অল্প জল গরম বসিয়েছি একটু লবণ দিয়ে। তো এখানে আমি চালের গুঁড়ি অ্যাড করছি যতক্ষণ না জলটা টাইট হচ্ছে, মানে চালের গুঁড়িটা যতক্ষণ না মাখোমাখো হচ্ছে। তো এটা আমি দুধ পিঠে বানানোর জন্য তৈরি করছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে পৌষ সংক্রান্তি, তো সবার পিঠের নিমন্ত্রণ থাকলো, সবাই চলে এসো আমার ইউটিউব চ্যানেলে পিঠের রেসিপি দেখতে এবং খেতে। খেতে হলে কোথায় চলে আসতে হবে। আর এখানে আমি দুধ পিঠে তৈরি করে নিচ্ছি দেখো ছোট ছোট আকৃতির। তো আমার সাথে বড় বড় হয়ে যাচ্ছিল ফার্স্টে, আমি পরে আবার ঠিক করে ছোট ছোট করে নিয়েছি। তো অনেকে বড় বড় করে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমার এই সাইজটাই বেশি ভালো লাগে। কুটকাম বাড়িতে মারা করছে নিশ্চয়ই, তো এখানে বড় রাবদার পিঠে করে খাওয়া দাওয়া আগের বার খাইয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। এবার কি হবে জানি না, যদি ভালো হয় তোমরা তো দেখতেই পাবে আমার চ্যানেলে। এই নিয়ে সেকেন্ড টাইম বানানো হচ্ছে। আয় তোরা পিঠে খেয়ে যা, আয় আয় আয়, দাঁড়া দাঁড়া, পিঠে এখনো হয়নি, হলে দেব দেব, কোথায় চলে গেল ফোনটা, কেন তোমায় পড়ে, আয় আয় পিঠে হলে দেব দেব, হ্যাঁ দেব। এই দেখো কোচবিহারের গুড় ভালো না, আমাদের ওদিককার মতো ভালো গুড় হয় না, তো এই গুড়ি দিয়ে এখন কি করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মুগ ডালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ বেশি গলে গেলে কুচমুচে হবে না, মানে যেটা মুড়মুড়ে হয় আর কি। আর এখানে জিরে লঙ্কা মৌরি আদা একেবারে পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। তো এইবার আমি নাড়াচাড়া করে নেব, একটা মন্ড বানাবো, মানে যেভাবে রুটি মাখা হয় ঠিক সেভাবে চালের গুঁড়ি দিয়ে একটু একটু করে এটাকে টাইট করব। তো দেখতে থাকো তোমরা। ভাজা পিঠে হবে আর প্রস্তুতি চলছে, মেখে নিচ্ছে, একদম রেডি হয়ে গেছে দেখো দুধ পুলির পিঠে। তো এরকম সাইজের করেছি, অনেক রকম করা যায়, বড় বড় করে তো আমার ভালো লাগে না, ওর জন্য আমি এই সাইজের করে নিয়েছি। এই যে দিয়ে দিলাম, তো এখন এখানে দুধটা ফুটে উঠুক, সেদ্ধ হবে এগুলো, আর ততক্ষণে ভাজা পিঠের পিঠেটা আমি তৈরি করে নেব। তো ভাজা পিঠে এটাই সব থেকে বড় খাটনি, অনেকটা টাইম লেগে যায়, কি হবে জানি না।
তো এর মধ্যে দুধ পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি আরো ঘন করার জন্য দেখতে পাচ্ছো যে অল্প একটু গরম দুধ তুলে নিয়ে আমি প্যাকেট দুধ মিশিয়ে ওটাকে আরো ঘন করব দুধ পুলির যে গ্রেভিটা আছে ওটাকে তো এর জন্য আমি ওটাকে মিশিয়ে দিয়ে দিলাম আর ফাইনালি আমার দুধ পুলি পুরোপুরি রেডি আর এখন আমি গুড় দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো ভেঙে ভেঙে তো কেমন হবে জানি না খেতে আগে পুরোটা তৈরি করি তারপর তোমাদের সামনে আবার আসছি পুলি কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে ভীষণ সুন্দর পুরো ইয়ামি হয়েছে আর এখন চলে এসেছি আমি ভাজা পিঠে তৈরি করতে তো দেখতে পাচ্ছো কড়াই আমি সাদা তেল অনেকটা দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হবে তারপরে আমি ভাজা পিঠেগুলো ছেড়ে দেব তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো পুরো একদম দেখো ভাজা পিঠে পিঠে তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব তো কেমন হবে জানি না দেখা যাক তেল গরম হয়ে গেছে ভালো মতোই ফাইনালি দেখো ভাজা পিঠে ভাজা কমপ্লিট এটা ফার্স্ট হাফ হলো এখনো দুবার ভাজতে হবে তারপরে শেষ হবে এই যে কত সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর সব থেকে বড় কথা ফেটে ছেড়ে যায়নি তো এটাই ভয় পাচ্ছিলাম কারণ ভালো করে না ময়াম দিলে তো ছেড়ে যায় তো সেটার জন্যই ভয় হচ্ছিল তো যাই হোক ভালো হয়েছে তো তোমাদের কেমন লেগেছে মানে আমার দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তো এই দেখো আমার ভাজা পিঠে কমপ্লিট মোটামুটি হয়েছে খুব খারাপ হয়নি আর এই যে গুড় কোচবিহারের গুড় খুব একটা ভালো না আমাদের ওদিকের মতো তো যাই হোক কেনা হয়েছে আর এই যে দুধ পিঠে পুরো সর পড়ে গেছে ঘন হয়ে গেছে একদম আর এখানে দুটো জলসেদ্ধ করেছি তো বেশি পছন্দ করি না জলসেদ্ধটা খেতে ওর জন্য দুটোই করেছি জাস্ট ট্রাই করার জন্য আগেরবারও এই তিনটে পিঠেই করেছিলাম তো পাটিসাপটা করার ইচ্ছা আছে পাটিসাপটা করলে সেদিনও তোমাদের সাথে শেয়ার করে দেবো ফাইনালি রেডি আমার সমস্ত কিছু দেখতে পাচ্ছ চাও করা হয়ে গেছে চা দিয়ে পিঠে দিয়ে গুড় দিয়ে কত কি সেই যে কুচমুচ কুচমুচ আওয়াজ হচ্ছে বলো 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 খাও খুব সুন্দর হয়েছে বর বলছে বর বললে আবার কি চাই আর কারোর সুনাম লাগবে না ব্যাস হয়ে গেছে আমার তো এবার খাওয়ার পালা তোমরা কে কি পিঠে বানিয়েছো অবশ্যই বলো শেয়ার করো চলো টাটা গুড নাইট।